কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা গেল রাতের কোনো এক সময় ভাস্কর্যের মুখে ও হাতের অংশে ভাঙচুর করে দুর্বৃত্তরা এর প্রতিবাদে শনিবার ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ নির্মাণ কাজের প্রায় পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানিয়েছেন অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে